এটার মধ্যে 1 কেজি ময়দা, হ্যাঁ, আর 1 পোয়া আটা, 1 পোয়া আটা, আর এই যে মৌরি, মৌরি দিয়ে দাও। অনেক কিছু দেওয়া যায়, কিশমিস, কাজু, নারকেল, নারকেলও দেওয়া যায়, দুধ দেওয়া যায়, ওটার মধ্যে আবার চিনি দিতে হবে, আগে এটাকে তেল দিয়ে ময়াম দিচ্ছ। এর মধ্যে কাজু, কিশমিস, নারকেল, দাঁড়া মেখে নে, দাঁড়া দাঁড়া, ঘি দিও, ময়াম দেওয়া দেয়, হ্যাঁ, দুধও দিবে। এক কেজিতে 250 আর একটু চিনি দিতে হবে, 300 মতো। চিনি দিয়ে মাখা হচ্ছে, দেওয়া হচ্ছে দুধ, সবার লাস্টে দেওয়া হবে জল। আর লাগবে না জল? জল লাগবে না। মাইকে তারপরে গুল্লা করতে হবে, আগে তো বাটাই দিছি, তারপরে এটাকে ইসের উপরে দাপতে হবে, দাইবে তারপরে তেলে ভাজতে হবে, অনেক খাটনি আছে, ঠেকুয়া খাইতে গেলে অনেক খাটনি। আমাদের কালী পূজা হইলে না এগুলো আর বানানো যাবে না। এটা একদম বিস্কুটের মতো হবে, পরে খাস্তা সারদি বানাক, তারপর আবার দেখাচ্ছি। কোথায় পাওয়া যায় এগুলো? বাজারে, এই যে ছট পূজা আসতেছে না, এখন দুনিয়া আর বিক্রি হবে। ওই ওইটা বড় ছিল, ধরতে সুবিধা হতো। কখনো হাই মিডিয়াম লোতে করতে হবে, একবারে হাই ফ্লেমে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এখন আমি জালটা একদম কমিয়ে দিয়েছি, একটু ভাজা হওয়ার পর এক পাশ উল্টে দিয়ে একদম লো ফ্লেমে ভাজছি এটা, আবার একটু পরে জালটা মাঝারি করে দিব।
ঠেকুয়া বলে খাস্তা, এটা হলো ঠেক খাস্তা খাস্তা আর গুড় দিয়ে বানায় ওটা হলো ঠেকুয়া। ও ওটা গুড় দিয়ে বানালে ওকে ঠেকুয়া বলে। তো তোমরা দেখলে সারদা দিদি কি সুন্দর বানালো, খেতেও খুব টেস্ট হয়েছে। ঠেকুয়াটা দেখে সবারই আশা করি লোভ লাগছে, তো প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।